চলচ্চিত্রের জনপ্রিয় মুখ রুজিনার পারিবারিক নাম ছিল রওশনারা রেনু, কিন্তু সিনেমা করতে এসে সেই নাম পাল্টে হয়ে গেল রুজিনা। জনপ্রিয় এই নায়িকা বর্তমানে লন্ডনে রয়েছেন। চলতি বছরের জুন মাসের শেষ দিকে লন্ডনে যান তিনি। সবশেষ গত ঈদে বাংলাদেশ টেলিভিশনের ছায়াগল্প অনুষ্ঠানে চিত্রনায়ক ওয়াসিমের সঙ্গে এবং বাংলাদেশ বেতারের ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণে নায়ক ফেরদুসের সঙ্গে অতিথি হিসাবে দুটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। এর কিছুদিন পরই লন্ডনে রওনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী। রুজিনা মুঠোফোনে লন্ডন থেকে বলেন, আমি কিছুদিনের জন্য লন্ডন এসেছি, তবে দেশে ফিরে নতুন কিছু কাজের পরিকল্পনা রয়েছে আমার, বিশেষ করে আমার লেখা একটি চিত্রনাট্যের ছবি নির্মাণের পরিকল্পনা রয়েছে। দেশে ফিরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমাদের সময় চলচ্চিত্রের গানগুলো ছিল অনেক মেলোডি নির্ভর, যা এখনকার ছবিতে খুব একটা দেখা যায় না। ভালোবাসা নির্ভর ছবি এখন অনেকটাই কম। আমাদের সময় গল্প, গান, চিত্রনাট্য সব কিছু নিয়েই ভালো করার চেষ্টা ছিল। আমি তেমনই একটি গল্প নিয়ে কাজ করতে চাই এবার। কোরবানি ঈদের আগেই লন্ডন থেকে বাংলাদেশ ফিরবেন রুজিনা। কয়েক বছর ধরে লন্ডন টু ঢাকা যাতায়াত করছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুতে বেশ সিনেমায় অভিনয়ের পরে 1977 সালে এফ কবির চৌধুরীকে রাজমহল সিনেমায় চিত্রনায়ক ওয়াসিমের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। শুটিং শেষ হওয়ার পর 1978 সালে সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমাটি ভালো ব্যবসা করায় রুজিনাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। 1980 সালে রুজিনা আমজাদ হোসেনের পর্সাই সিনেমার জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। 1988 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জীবনধারা সিনেমার জন্য তিনি জাতীয় পুরস্কার পান। 1986 সালে হামসে হাই জামানা সিনেমায় অভিনয়ের জন্য তিনি পাকিস্তান থেকে নিগার অ্যাওয়ার্ড অর্জন করেন। ওই সিনেমায় রুজিনার বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিম। এছাড়া রুজিনা নেপাল, শ্রীলঙ্কার সঙ্গেও কোপ্রোডাকশনের সিনেমাতে অভিনয় করেছেন। 1984 সালে রুজিনা যৌথ প্রযোজনার সিনেমা অবিচারে অভিনয় করেন মুম্বাইয়ের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বিপরীতে। সর্বশেষ 2005 সালে রাক্ষসী সিনেমাতে চিত্রনায়ক ফেরদোসের বিপরীতে তিনি অভিনয় করেন। মোট 300-এরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।